খেয়াল করছিলাম, অপেক্ষাও করছিলাম, প্রত্যাশা ছিল, বিপরীতে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। গত কয়েকদিন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থেকে শুক্রবার আদালতের নির্দেশে পরিমণিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সহকর্মী হিসেবে যতদূর জানি, পরিমণি বাবা মাহীন। তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ তরুণীর বেড়ে ওঠা স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে। হয়তো সঠিক দিক নির্দেশনার অভাবে পরিমণি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। 10 আগস্ট আদালত চত্বরে পরিমণির শতবর্ষী নানা তার নাতনিকে দেখতে ছুটে গিয়েছিলেন। করুণার এই ভয়াবহতাও আটকাতে পারেনি তার বৃদ্ধ নানাকে। রক্তকে উপেক্ষা করতে পারেনি রক্ত। কিন্তু সময় কি নিষ্ঠুর, পরিমণির সঙ্গে নাকি দেখাই হলো না বৃদ্ধ নানার। আদালত চত্বরেই পরিমণির নানাকে বলতে শুনেছি, পরিমণি নিজের জন্য জীবনে কিছু করেনি, সব মানুষের জন্য দান করে গেছে আর এখন পরিস্থিতির শিকার। পরিমণির মামলা এখন বিচারাধীন, ওই বিষয়ে কিছু বলছি না। সে যে মামলায় গ্রেপ্তার হয়েছে তার কি অপরাধ সেটা বিশ্লেষণে যাচ্ছি না। দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে, নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত শেষে সঠিক বিচার হবে, সঠিক। কিন্তু তার আগে পরিমণির জীবন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে যেভাবে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, এটা সত্যি দুঃখজনক। আরও দুঃখজনক ঘটনা হচ্ছে, গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরিমণি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তরি ঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরিমণির সদস্য পদ স্থগিত করা হয়েছে, এ যেন কাটা ঘায়ে নুনের ছিটে। সমিতির এই আচরণ সত্যি খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতি কর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে? বিগত দিনেও একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যের সদস্যপদ স্থগিত করেনি, বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচরণ বিতর্কিত। আবারও বোঝা গেল, এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে, বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এজন্য চলচ্চিত্রের আজ এই দুর্দশা। এমনিতেই নানা কারণে সিনেমা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে, তার মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলে সামনে আরও ঘোর বিপদ। যারা পরিমণিকে বিপথে নিয়ে গেছে তাদেরকেও খুঁজে বের করা উচিত। পরিমণি 30টির বেশি সিনেমার সাথে জড়িত বলে জানতে পেরেছি, তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা। কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে, তাদেরও আয়ের উৎস খুঁজে বের করা উচিত। সহশিল্পী হিসেবে আশা রাখি পরিমণির ক্ষেত্রে আইন তার স্বকীয়তা বজায় রাখবে। পরিমণি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষাও নেবে, যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।